করোনা মহামারীর শুরুর পর থেকে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স তথা স্বাস্থ্যকর্মীরা। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সেবারি থেকে তাদের অনেকে আক্রান্ত হয়েছেন, মারাও গিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় অন্তত 17,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশে করোনায় মারা গেছেন 131 জন স্বাস্থ্যকর্মী, যা দক্ষিণ এশিয়াগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতিবেদনটি তৈরিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে আরও যুক্ত ছিল পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল ও UNI গ্লোবাল ইউনিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে প্রতি 30 মিনিটে একজন স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 17,000-এ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায্যতা বিষয়ক শাখার প্রধান স্টিভ ককবার্ন বলেন, এটি বড় একটি ট্র্যাজেডি। সম্মুখ সারির যোদ্ধা হিসাবে মহামারীতে পৃথিবীতে অন্তত 17,000 স্বাস্থ্যকর্মীকে হারিয়েছে, তবে এই সংখ্যা পূর্ণাঙ্গ নয়, কারণ অনেক দেশের তথ্য এই প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি। প্রতিবেদনটিতে 70টির বেশি দেশের তথ্য যুক্ত করা হয়েছে, মূলত সরকার, মেডিকেল ইউনিয়ন, গণমাধ্যম এবং নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের শুরু থেকে মহামারী কালে যুক্তরাষ্ট্রে করোনায় 3,507 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মেক্সিকো ও কানাডায় মারা গেছেন যথাক্রমে 3,371 জন ও 43 জন স্বাস্থ্যকর্মী। রাশিয়ায় মারা গেছেন 1,131 জন স্বাস্থ্যকর্মী। ব্রাজিল ও আর্জেন্টিনায় এর সংখ্যা যথাক্রমে 1,143 ও 1,446। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি 931 জন স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। ইতালিতে 407 জন, স্পেনে 92 জন, ফ্রান্সে 63 জন ও পর্তুগালে 19 জন স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। অন্যদিকে করোনা সূতিকাগার চীনে, মানে যেখান থেকে করোনার সূচনা হয়েছিল, সেই চীনে 29 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এই ছিল পৃথিবীজুড়ে সম্মুখ সারির যোদ্ধাদের করোনা মৃত্যু সংক্রান্ত একটি পরিসংখ্যানের সংবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।